তো বন্ধুরা, আজকে আমাদের ঘরে স্পেশাল বানছে ডোসা, একদম ফ্লাপি ফ্লাপি। তোমা আমার এরকম গোল গোল ডোসাই বানায়, কারণ কি ওই চকর ডোসা দিয়ে আমাদের হয় না, পেট ভরে না। গোল গোল ডোসা দেখতেও কি সুন্দর লাগে না? আর যদি একটুখানি আগে দেখাতাম আপনাকে এই ব্যাটারটা, আপনারা একদম একদম শক হয়ে যেতেন। এইটুকু ব্যাটার আর একদম ফুল একদম টডুম ভরে গেছিল, টই টুম ভর। তো দেখো মা কি সুন্দর করে ডোসাটা বানিয়ে নিচ্ছে, ছট ছট করে। হ্যাঁ দেখো, আমাদের পাখিগুলোকে এখান দিয়ে দেওয়া হয়েছে বলে রেগে গেছে, সবসময় চেঁচে চেঁচে করে। কেন, ঠিক বলেছিস তো? হ্যাঁ শোন না, ও শোন না, শোন না, শোন না, খেলা খেলা করছে। দোসা দোসা ছোটা 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 দোসা বানায় মানে। তো দোসাটা কি দেবে না? দোসার ব্যাটার দিয়ে বেড়াচ্ছে আর চাল দিয়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে বোধরে। আমরা এখন খেতে বসে যাচ্ছি, মানে সকালবেলা নাস্তা। আর এই যে ডোসাগুলো বেড়াচ্ছে নারকেল তেল দিয়ে, আর ব্যাটার দিয়ে, আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে। তো খুব সুস্বাদু হয়েছে, আমি বানিয়েছি বলে। এই একটা হয়েছে, কোনো ব্যাপার নেই, এগুলো মা বানিয়েছে একদম টেস্টি টেস্টি। তো এখন আমরা এদিকে পিছনে একটুখানি দেখে নিন, তারপরে কথা হচ্ছে। তো গুড মর্নিং গাইস, এখন বাজে 9:30। তো কুচি ছুটি পড়ে গেছে স্কুল, আর খুব আনন্দ, দেরি করে ঘুম থেকে উঠেছি। সকালবেলা উঠেছিলাম, দিয়ে আবার রিং বন্ধ করে আবার শুয়ে পড়েছি, কারণ কাল থেকে আবার সামার ক্যাম্প চালু। তো আমাদের তো আর ছুটি নেই, কিছু করার নেই। তো আজকের দিনটা একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছি, 8:30 উঠেছিলাম। তো কাল থেকে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দোসা, এবার ব্যাটারটা এত ফ্লাফি হয়ে গেছে। হ্যাঁ ব্যাটারটা খুব ভালো হয়েছে, খুবই ফ্লাফি হয়েছে। আর ও বললো যে মা একটু নারকেল তেল দিয়ে করে দেখো, পাখিগুলো পাগল করে মা। পাখিগুলোকে এদিকে দিয়েছি, ওদিকে খুব রোদ, তাই জন্য এই যে এই জানালা দিয়েছি। আর ওই সাম্বারটা ছিল, ওর বাবা এসেছিলো, তো তো ওই বড়া ফড়া এসব নিয়ে এসেছিলো, মেদ বড়া ফেদ বড়া। তো সেদিনকে সাম্বারটা খাওয়া হয়নি, আরও একটা অন্য চাটনি দিয়েছিলো, ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো। সাম্বারটা রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে আজকে আমরা ধোসাটা খাবো। এবার মার্কেট যাবো, তা আগে খেয়ে নিই গরম গরম। গরমের স্বাদ একটা আলাদা, আর নারকেল তেল দিয়ে এই জন্য বানিয়েছি, কারণ সাউথ ইন্ডিয়ানরা নারকেল তেল দিয়ে বানায়। আর আমার বাড়ির, আমার মায়ের বাড়ির কাছে পাশে সাউথ ইন্ডিয়ানরা আছে, ওরা তো খুব নারকেলের ইউজ করে, খুব টেস্টি হয় খাবারগুলো। তো একদিন আমি করে ওকে খাইয়েছিলাম, তো খুব পছন্দ হয়েছে বলে আজকে নিজেই নারকেল তেলটা নিয়ে এসেছে। আর আমি একটা পতঞ্জলির নারকেল তেল ইউজ করেছি, পতঞ্জলির নারকেল তেলটা খাওয়া যায়, এডিবল। তো ঘরে বানানো হলে খুব ভালো হতো, তো ঘর আমি ঘরে বানানোবেলাতেই ইউজ করেছিলাম। কারণ এখন আমরা খেয়ে নিই, খেয়ে আবার সারাদিনের কাজকর্ম দেখাবো। আপনারা দেখতে থাকুন, আর সঙ্গে থাকুন, এনজয় করতে থাকুন। আমাদের ব্লগগুলো কীরকম হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন। আর সবার ছুটি পড়ে গেছে, আই হোপ আপনাদের বাড়ির বাচ্চাগুলো খুব আনন্দ করছে। আমার মেয়েটাও আজকে ছুটি পড়ে গেছে বলে খুব মজা করছে। তো দেখা হচ্ছে একটু পরে। ঠান্ডা ঠান্ডা পানি কিসকো পিনা চাহিয়ে মুঝে, তুমি একেলে তো পি, আর মাম্মি ভি, क्योंकि हम लोग अभी रोज धूप से आए हैं, बहुत ज्यादा धूप से। चिया का दाना लाने गए थे, चिया का दाना, क्योंकि वो वाला दाना चिड़िया फिर खाने गए, पसंद नहीं करते, नाटक कर रहे बहुत नाटकबाज। થોડું બચી છે,
হলো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো মাছগুলোর প্রাইস কত হতে পারে আমাকে কমেন্ট করবেন আর আমাদের মেনুতে আজকে এইটাই আছে কারণ কুচি কিছু করতে বারণ করছিল বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো স্পেশাল জিনিস আছে তো আমি হ্যাঁ মাছ ভাজতে ভাজতে খালি বলছে তাড়াতাড়ি খাবো আমি ঠিক আছে বাবা চল মাছ ভাজা দিয়ে বাকি না আর করতে হবে কি করব বাচ্চা যদি পরেশান করে মানে তো কি করব ওটাতেই ও খুশি খুব খুশি মাছ ভাজা পেলে আর কিছু চাইও না তো এটা আমার তো কোনটা এটা কোনটা এই যে এটা যেটা ইচ্ছা তোর ওকে ও যেটা মর্জি চল তো আমার বাচ্চা আজকে লঙ্কা খাচ্ছে ভালো লাগছে কেমন লাগছে জি ব্যথা হচ্ছে ভগবান আচ্ছা হোটেলে খেলে ব্যথা হয় না ওর ভালো টেস্ট এটা মা দিয়ে দিয়েছে ব্যথা লেগে যাচ্ছে তো গাইস গরমের দিনে উল্টো পাল্টা হিজিবিজি কিছু খেতে ইচ্ছেও করে না আজকে এমনিতে এই জন্যে আর কিছু করতে পারিনি একটা বিশেষ কারণ ছিল জাস্ট বিশেষ কারণ মিনস আমার কাজ আপনারা তো জানেন আমার যা কাজ তো মাছটা পরিষ্কার করছি মাছটা পরিষ্কার করে দিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে যাবো চান করতে তখন পূজা এসে হাজির একটা ব্লাউজ কাটিং করে দিতে হবে তখনই করে দিতে হবে এইরকম হচ্ছে জ্বালাতন আমার তো কি করব মুখ বুঝে সহ্য করতে হয় কারণ কাজটা তো ওই দেয় না তো ওর ব্লাউজ কাটিং করে দিলাম কাটিং করে দেওয়ার পরে তারপরে গিয়ে চান করলাম তারপরে গিয়ে রান্না বসলাম সেটা দেরি তো এমনি হয়ে গেল আর গরমের দিনে সত্যি ভালো লাগে না অন্য আজে বাজে এইসব খেতে কিছু করে না মানে গা শরীর আর দেয় না পাতলা পাতলা তরকারি হালকা পাতলা এগুলোই ভালো লাগে তো অনেকদিন হলো মাছ হয়নি এক সপ্তাহ আগেই হয়েছিল বুঝি বললো মা চিংড়ি 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 চিল্লাচ্ছিল পাখির দানা আনতে গেছিলাম তো চিংড়ি তো দেখলাম যে না সেরম নেই এই মাছটা নিলাম অন্য মাছ নিয়ে ও অন্য মাছের দিকে নজর ছিল তো আর বললাম নিবি ও দেখো ওরও লোভ হয়ে গেলো বললো হ্যাঁ না তো তো মাছগুলো কত নিয়েছে কুচি বলবে কুড়ি টাকা মাত্র এতগুলো মাত্র তো গাইস আপনাদের কি বিশ্বাস হচ্ছে মাছগুলো এতগুলো মাছ কুড়ি টাকায় আমার নিজের বিশ্বাস হচ্ছে না আমি নিজে আরেকবার করে জিজ্ঞেস করলাম কথাটা দিয়ে বলছে আবার দুধ দেখাচ্ছে এই যে 200 টাকা তাহলে 20 রুপিয়া ঠিক আছে চালু নিয়ে আমি কুচি আর কিছু বলছি নিই নে খাওয়া যাবে তো যাই হোক আমার দমন যে আমার কোথাও যাওয়ার ইচ্ছাও নেই আমার এত সস্তায় মাছ পাওয়া যায় এত তাদের সাথে কোনো টেনশনই নেই কোথাও যাবো না তো এখন খেয়ে নিই যাবো দেখো তো বন্ধুরা ফের ভরে মাছ ভাত খেয়ে নিয়েছি আর আপনারা কমেন্ট করবেন কার কার ছোট মাছ পছন্দ আর কার কার বড় মাছ পছন্দ আমার প্রত্যেক রকমের মাছ ভাত পছন্দ প্রত্যেক রকমের মাছ পছন্দ প্রত্যেক রকমের মাংস পছন্দ শুধু এই যে আমি ওই বিদেশিদের মাংস খাই না আমি আমাদের দেশি চিকেনই খাবো আর মাটন খুব টেস্টি লাগে আর আমার তো ননভেজই খুব পছন্দ আর কারা কারা ভেজিটেরিয়ান এটাও কমেন্ট করবেন আর কারা কারা নন ভেজিটেরিয়ান এটাও কমেন্ট করবেন তো আমি এখন খেয়ে তো নিয়েছি এবার ঘুমাতেও হবে কারণ ছুটি এনজয় তো করতে হবে না তো ছুটি এনজয় করবো ঘুমাবো এখন তো আজকে আবার তো সেই সন্ধ্যাবেলা পড়তেই বসতে হবে অনেক গাদ্দা পড়া দিয়ে দিয়েছে এতটা পড়া দিয়ে দিয়েছে তো দেখা হচ্ছে না তো একটাও লাগে কেন কি সেই তো রাতে মাছ ভাতই খাবো না তো তখন আপনি সবাই আমার মতো খাও আর ছুটি এনজয় করো বাই বাই